হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চন্দিমা রান্নাঘর আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্যে বেল নোটিফিকেশানটা টাচ করুন আর অল লেখা বেল আইকনটা রুম করে বাচিয়ে দিন তাহলেই আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবে আজ আমি শেয়ার করব কাঁঠাল দানা দিয়ে টক ডাল বা কাঁঠাল দানা দিয়ে সাম্বার এখানে কিন্তু ডাল মোটেই ব্যবহার করব না ঘরে যদি ডাল না থাকে তাহলে আপনারা কিন্তু এইভাবে একটা রেসিপি তৈরি করে ফেলতে পারেন চলুন এই সুন্দর রেসিপিটা আমরা কিভাবে তৈরি করব দেখে নিচ্ছি সাম্বার তৈরির জন্য প্রথমে লাগবে আমার কাঁঠাল দানা এখানে শুকনো প্রায় তিনশো গ্রাম কাঁঠাল দানা নিয়ে নিয়েছি কাঁঠাল দানাগুলোকে প্রথমে আমি ভালোভাবে ছিলে নিচ্ছি একটা ছুরির সাহায্যে ঠিক এই রকম করে ছুলে নেব এমন ভাবে যে কাঁঠাল দানার গায়ে যে লালটা রয়েছে সেটাকে কিন্তু তুলে এই কাঁঠাল দানার যে লালটা থাকে তাহলে কিন্তু ডালটা লালচে হয়ে যাবে যতটা সম্ভব তুলে ফেলবো এবারে দেখুন কাঁঠাল দানাটা আমি কিভাবে কাটছি ঠিক এই রকম ছোট ছোট করে কাঁঠাল দানাটাকে কেটে নেব ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি এইভাবে সবটা কাঁঠাল দানা কেটে ফিরে আসছি সবটা কাঁঠাল দানা কাটা হয়ে গিয়েছে এবার কাঁঠাল দানাগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই কাঁঠাল দানাগুলোকে ভালো করে কচলে কয়েকবার ধুয়ে নেব তাহলে কাঁঠাল দানার কষ আর লালচি ভাবটা কেটে যাবে ভালো করে ধুয়ে নিয়ে এবার এর মধ্যে তিনটে লঙ্কাকে ফেরে নিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে এখানে পাঁচশো গ্রাম জল দিয়ে দিচ্ছি এবারে নিয়ে নিলাম একটা প্রেশার কুকার এই প্রেশার কুকারের মধ্যে সব কিছু ঢেলে দিচ্ছি এবারে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে তিন চারটে সিটি মেরে নেব এই ফাঁকে দেখে নিচ্ছি আর কি লাগছে লাগবে তেঁতুল এখানে আমি এতটা তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটাকে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো ফোড়নের জন্যে লাগবে একটা শুকনো লঙ্কা চার চামচের চার ভাগের এক ভাগ গোটা জিরে আধা চামচ সর্ষে এক চামচ ছোলার ডাল আর আধা চামচ মাসকলাই ডাল কারিপাতা দশ পনেরো পিস আর লাগবে হলুদ হলুদটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর এখানে একশো গ্রাম পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি বড় দেখে দুখানা টমাটো কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাম্বার মশলা সাম্বার তৈরির জন্য লাগবে সাদা তেল এতটা সাদা তেল নিয়ে নিলাম প্রেশারে চারটে সিটি পড়ে গিয়েছে গ্যাসটাও বেরিয়ে গিয়েছে এবারের ঢাকনাটা খুলে এর জলটা ফেলে দানাগুলোকে ভালোভাবে চটকে নেব একটা হাতার সাহায্যে হাতার উল্টো দিকটা দিয়ে ভালোভাবে ঠিক এই রকম করে চটকে একদম ডাল যেমন মিহি হয়ে যায় ঠিক তেমন করে মিহি করে নিচ্ছি যে গরম জলটা ছিল যাতে সিটি মেরেছিলাম যে জলটা হয়েছিল সেই জলটাই এর মধ্যেই দিয়ে দিলাম এবারে সাম্বারটা ফোড়ন দেব চাপিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা জিরে ছোলার ডাল মাশকলায় ডাল সর্ষে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কারি পাতা গ্যাসের ফ্লেমটা লো করে আধা মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে ঠিক যখন এই রকম লালচু হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা এবারে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা একটু লালচে লালচে হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমাটোমটা টমাটোমটা দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটা টমাটোমের মাপে লবণটা দিয়ে দিলাম কারণ ডালে আমি লবণ দিয়েছি এবারে ঢাকা দিয়ে দিয়ে টমাটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব যতটাই নরম না হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসে ফ্লেম রাখব মিডিয়াম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার সিদ্ধ করে রাখা কাঁঠাল দানাগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব আর এই সময় দেখে নেব লবণ লবণ যদি লাগে এই সময় লবণটা দিয়ে দেব ভিজিয়ে রাখা তেঁতুলটা ভালোভাবে চটকে নিয়ে একটা ছাকনাতে ছেকে নিচে থেকে জলটা দিয়ে দেব। নিয়ে নিয়েছি একটা বাটিতে জল এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাম্বার মশলা সাম্বার মশলাটা কিন্তু সোজাসুজি ডালের মধ্যে দিয়ে দেবেন না তাহলে দলা তলা হয়ে থাকবে ভালো লাগবে না একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এবারে একটা চায়ের ছাকনায় ছেকে দিয়ে দিচ্ছি সাম্বার মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো যদি মনে করেন আপনাদের জল প্রয়োজন আছে ডালটা আর পাতলা করবেন তাহলে কিন্তু আপনারা এই সময় একটু জল দিয়ে দিতে পারেন জলটা গরম দিলে ভালো হবে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে ফিরে আসছি তৈরি হয়ে গেল সাম্বার এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেল ডাল ছাড়া টক ডাল বা সাম্বার এই সাম্বারটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন ধোসা ইডলি পানিয়ারাম আর রুটির সাথেও খেতে পারেন কাঁঠাল দানা দিয়ে এত সুন্দর যে একটা ডাল হয় তা যদি আপনারা না ঘরে তৈরি করেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না ভিডিওটা বন্ধুরা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন না আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে অ্যাকচুয়ালি ততটাই আমি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন